আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। এসএসসি 2024 তোমাদের কিন্তু টেস্ট পরীক্ষাটা শেষ হয়ে গিয়েছে, এখন তোমাদের শক্তপোক্ত ভাবে মূল পরীক্ষার জন্য প্রস্তুতি নিতে হবে, একদম বোর্ড পরীক্ষার জন্য। তো এই মুহূর্তে তোমাদের কিছু কমন প্রশ্ন আসতেছে, ভাই আমি আসলে টেস্ট পেপার কিনবো, গাইড কিনবো, না আসলে সাপ্লিমেন্ট কিনবো, বা আসলে আমি যদি টেস্ট পেপার কিনেই থাকি বা তাহলে কোনটা কিনবো, কোনটা কিনলে আমার ভালো হবে। তো এই সকল প্রশ্নের উত্তর তোমাকে আমি দিয়ে দিচ্ছি, একটু মনোযোগ দিবে, ঠিক আছে? এবং তোমাদের জন্য একটা সুখবর আছে, সেটা ভিডিও শেষে বলতেছি। এখন আসো যে আমাদের আসলে কি কি নেওয়া উচিত, গাইড, টেস্ট পেপার নাকি সাপ্লিমেন্ট। তোমাদের কথা বলি যে তোমাকে যে টেস্ট পেপার কিনতেই হবে, না কিনলে যে তুমি এসএসসি তে প্লাস পাবে না, এটা ভুল ধারণা, ভ্রান্ত ধারণা। তার কারণ তোমাকে একটু উদাহরণ দিই। দেখো টেস্ট পেপারে কি থাকে, বিভিন্ন টপ লেভেলে স্কুলগুলোর কোশ্চেনগুলো থাকে, টেস্ট পরীক্ষায় হয়ে যাওয়া কোশ্চেনগুলো, এবং সেখানে কি থাকে, বিগত সালের প্রশ্ন, যেগুলো বোর্ড প্রশ্নগুলো আসছে। তো এখন টেস্ট পেপারে কিন্তু আহামরি তেমন কিছুই থাকে না, শুধুমাত্র বিগত ওই যে তোমাদের রিসেন্টলি যে স্কুলে যে পরীক্ষাগুলো হয়েছে, টপ লেভেল স্কুলগুলো, সেই স্কুলগুলোর প্রশ্ন থাকে। সো মনে রাখবা যে টেস্ট পরীক্ষা এবং বোর্ড পরীক্ষা টু বি ডিফারেন্ট একটা জায়গা। তো টেস্ট মানে পরীক্ষায় যে একদম যেটা আসছে সেটা যে বোর্ড পরীক্ষাতে আসবে, এটা কিন্তু কোনোই নিশ্চয়তা নাই। বাট হ্যাঁ, নিশ্চয়তা এক জায়গায় আছে, সেটা হলো যে তুমি বিগত সালের প্রশ্ন, বিগত বোর্ড যে প্রশ্নগুলো হয়েছে, ঠিক আছে, ওগুলো যদি তুমি পড়ে থাকো বা অ্যানালাইসিস করে অ্যান্সার মেক করার চেষ্টা করো, তাহলে তুমি দেখবা তুমি তোমার বোর্ড পরীক্ষায় ভালো করার চান্সেসটা তোমার থাকবে, ঠিক আছে? টেস্ট পেপার থেকে তোমার যে কমন পড়বে সেটা কিন্তু এমন নয়, ঠিক আছে? হইতেও পারে না হইতে পারে। এখন কথা হলো যে ভাই তাহলে আমি কোনটা পড়বো বা কোনটা কিনবো, তোমার কাছে যদি গাইড থাকে মোর দ্যান এনাফ, তুমি ওইটা দিয়েই প্রস্তুতি নিতে পারবা। তোমার কাছে যদি সাপ্লিমেন্ট থাকে ওটা দিয়েই তুমি প্রস্তুতি নিতে পারবা, কারণ কি তোমার ম্যাক্সিমাম কোশ্চেন প্যাটার্নগুলো হবে বিগত সালের বোর্ড প্রশ্নর অ্যানালাইসিস করে, বা ওইখান থেকে ওই প্যাটার্নে প্রশ্নগুলো আসে সব সময়। তুমি চেষ্টা করবা ম্যাক্সিমাম সময় বিগত সালের বোর্ড প্রশ্নগুলো সলভ করার জন্য, বা ওই প্যাটার্নগুলো ফলো করে সলভ করার জন্য। এখন বলবো আচ্ছা ভাই আমি কি টেস্ট পেপার কিনবো না, হ্যাঁ আমি জানি আমরা অনেকেই মধ্যবিত্ত পরিবারের সন্তানেরা আছো, বা আমার মতোই আছো যারা মধ্যবিত্ত পরিবার থেকে বিলং করো, আমাদের মনের ভিতরে একটা ভুল ধারণা জন্মে, আমি যদি টেস্ট পেপার না কিনি তাহলে হয়তো আমার পরীক্ষার প্রস্তুতিতে অনেক গ্যাপ পড়ে যাবে, কিন্তু এটা ভুল ধারণা, ঠিক আছে? এটা একদম ভুল ধারণা, এই এই কথাটা তুমি মাথা থেকে দূর করে ফেলো। তোমার যদি আর্থিক অবস্থা ভালো থাকে, হ্যাঁ তুমি টেস্ট পেপার কিনতে পারো, বাট তোমার আর্থিক অবস্থা যদি ভালো না থাকে, ভাই টেস্ট পেপার কেনার দরকার নেই, আমি বলবো কেনারই দরকার নেই, এরকম একটা বিষয়। যদি পারো পুরাতন কোনো টেস্ট পেপার সংগ্রহ করো, বিগত সালের প্রশ্নগুলো দেখো, মোর দেন এনাফ হয়ে যাবে আলহামদুলিল্লাহ, ঠিক আছে? টেস্ট পেপার না কিনলে যে একদম মহাভারত অশুদ্ধ হয়ে যাবে এটা ভুল, ঠিক আছে? ক্লিয়ার? আমি আবার বলতেছি, এমন কিছু একটা জিনিস ফলো করো যেখানে বিগত সালের প্রশ্নগুলো আছে, সেগুলো তুমি অ্যানালাইসিস করার চেষ্টা করো। এবার আসো, আচ্ছা ভাই আমার কাছে টাকা পয়সা আছে, ভালো কথা, এখন আমি আসলে কোন টেস্ট পেপার কিনবো, বা তোমরা বলবো যে ভাই আমি কোন গাইডটা কিনবো, কোন সাপ্লিমেন্টটা কিনবো। সো এইখানে আমি ছোট্ট একটু কথা বলি। দেখো আমাদের বাজারে যে টেস্ট পেপার বা গাইড বা যে সাপ্লিমেন্ট যে কোম্পানিগুলো সাপ্লাই দিয়ে থাকে, তাদের যে ব্যাকআপ হ্যান্ডে যে টিমগুলো কাজ করে, তারা কি পরিমাণ ডেডিকেটেড বা তারা কি পরিমাণ প্ল্যান করে কাজ করে, তো তোমার কল্পনার বাহিরে, ঠিক আছে? তোমাকে ছোট্ট একটা উদাহরণ দিই, তাহলে তুমি বিষয়টা খুব ভালো করে বুঝতে পারবা। সাপোজ ধরো আমার নিজের গরুর মাংস খাইতে প্রচুর ভালো লাগে, ঠিক আছে? কারণ গরুর মাংস আমার কাছে একদম প্রিয় একটা খাবার। বাট তুমি ওই গরুর মাংসটাই যার অ্যালার্জি আছে, ওর আবার ডাক্তার নিষেধ আছে যে এটা খাওয়া হবে না, ও দেখবা গরুর মাংস থেকে 14 হাত দূরে থাকে, ঠিক আছে? বা ওর গরুর মাংস সহ্যই হয় না, ভালোই লাগে না। তো ওর দেখো গরুর মাংস আমার কাছে ফেভারেট, বাট ওর কাছে কি, ওটা কিন্তু ফেভারেট জিনিস না, ওর কাছে একটা জঘন্যতম জিনিস। তার মানে কি গরুর মাংস খারাপ? গরুর মাংস খারাপ না, মানুষ ভেদে মানে আমাদের খাবারের যেমন স্বাদগুলো চেঞ্জ হইতে থাকে, ঠিক একই ভাবে আমাদের বাজারে যতগুলো টেস্ট পেপার আছে, যত গাইড আছে, যত তোমার সাপ্লিমেন্ট আছে, যে কোম্পানিগুলো সাপ্লাই করে মোটামুটি টপ লেভেলে যারা আছে, তো সবগুলো অনেক ভালো আলহামদুলিল্লাহ। এখন তুমি বলবা যে ভাই তাহলে কোনটা কিনবো, তুমি কারো কথায় কান দিবে না, আমি যেটা বলছি তুমি ওটাই কিনে নিয়ে আসবা, আর একজন যেটা বলছে তুমি ওটাই কিনে নিয়ে আসবে, এরকম করবে না। তোমার তোমার পড়াশোনার প্ল্যান, তোমার পড়াশোনার স্ট্র্যাটেজি এটা ভিন্ন হইতে পারে। এই জন্য তুমি যেটা করবে ভাইয়া, সুন্দর করে বাজারে যাবা, বাজারে গিয়ে বইয়ের যে দোকানগুলো আছে তুমি 3-4টা টপ লেভেলের টেস্ট পেপার হোক বা গাইড হোক তুমি নিবা, যে তুমি দেখবে কোনটার পড়ার সাথে তুমি বেশি কানেক্ট করতে পারো, কোন প্রশ্নের প্যাটার্নগুলো তুমি ভালো মতো বুঝতে পারো। কারণ দেখবা ঘুরে উল্টে সবগুলো প্রায় একই কথাই বলে, কারণ টপিক তো আর চেঞ্জ নাই। তুমি যেই গাইডের বা যেই টেস্ট পেপারে বা যেই সাপ্লিমেন্টের পড়াগুলো ভালো করে বুঝতে পারবা, তুমি সেটাই কিনবা, ঠিক আছে? আমি কারো সাফাই গাচ্ছি না, মনে থাকবে কারো কথায় কোনো এরকম কান দিবে না যে অমুক ভাই বলছে ওটা কিনা লাগবে, বিষয়টা এমন না। ক্লিয়ার হইছো? এই সত্য কথা, এই সত্য কথাগুলো বললে তোমরা আমাকে বলবা কে বলছো, আমাকে তো বলছে টেস্ট পেপার কিনতে হবে, আমি সত্য কথাগুলো বললাম, কারণ তোমাদের লেভেলটা আমি পার করে আসছি, আমি দেখে আসছি। আর তোমরা কয়টা বই পড়ো, তার থেকে বেশি বই আমাদের পড়া লাগে, পড়ে তোমাদের ক্লাস নেওয়া লাগে, ঠিক আছে? আমি সবগুলোই পড়ছি, ওটা নিয়ে প্যারা নাই, ঠিক আছে?
চলে গেল এই প্রশ্ন উত্তর গুলো। তোমাদের জন্য সুখবরটা দিই, তোমরা যারা এসএসসি 2024 সালে পরীক্ষার্থীরা আছো বা 25 যারা পরীক্ষা দিবা, তোমাদের জন্য কিন্তু আমাদের রসায়ন টার্গেট এ প্লাস, অর্থাৎ রসায়ন এবং ফিজিক্স অর্থাৎ কেমিস্ট্রি এবং ফিজিক্সের জন্য কিন্তু টার্গেট এ প্লাস কোর্সটা এই অর্থাৎ 25 তারিখ থেকে, মানে অর্থাৎ 2 দিন পর থেকে ভর্তি শুরু হবে। সো তোমাদের জন্য ধামাকা কিছু জিনিস থাকছে, আশা করছি তোমরা একদম চমকায়া যাবা। সো দ্রুত ভর্তি হয়ে যাবা কোর্সে, আর তোমাদের পদার্থবিজ্ঞান এবং রসায়ন এ প্লাসটা নিশ্চিত করবা। তো সকলে ভালো থাকো, সুস্থ থাকো, দেখা হচ্ছে নেক্সট কোনো স্টাডি টিপসে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।